বড় আকারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করেছে রাশিয়া। ইল 96400M উড়োজাহাজটি তৈরি করেছে রাশিয়ার শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন। এটির পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে শেষ করেছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম এই উড়োজাহাজটি প্রথমবারের মতো আকাশে উড়ে 2000 মিটার। এ সময় উড়োজাহাজটি আকাশে ছিল 26 মিনিট আর গতি ছিল ঘন্টায় 390 কিলোমিটার। গত সপ্তাহে দেওয়া এক বিজ্ঞপ্তিতে নির্মাণকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন উড়োজাহাজটি 370 জন যাত্রী বহনে সক্ষম। এটি রুশ ইল 96300 মডেলের চেয়ে অনেক উন্নত। পশ্চিমা দেশগুলোর তৈরি উড়োজাহাজের সাথে ইল 96300 মডেল টেক্কা দিতে না পারায় এক দশক আগে এর নির্মাণ বন্ধ হয়ে যায়। নতুন এই উড়োজাহাজ ছাড়াও রাশিয়ায় সুপরিচিত টুপোলেভ, ইলিওশিন ও সুখই উড়োজাহাজগুলো ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের আওতাধীন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। রুশ উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুফ বলেন, ইল 96400M মডেলের উন্নত ও আধুনিক সংস্করণের উড়োজাহাজের প্রথম ও সফল উড্ডয়ন এটাই প্রমাণ করে যে রাশিয়ায় উড়োজাহাজ তৈরির সক্ষমতা বেড়েছে। ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন বলছে, ইল 96400M মডেলের উড়োজাহাজে 3 ধরনের যাত্রী বহনের ব্যবস্থা থাকবে। এতে আধুনিক তথ্য বিনোদন ব্যবস্থার পাশাপাশি ইন্টারনেট, টেলিভিশন ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা থাকবে। এছাড়াও থাকবে একটি আধুনিক রান্নাঘর। ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচল খাত পশ্চিমা নিষেধাজ্ঞায় বেশ চাপে রয়েছে। ফলে রাশিয়াকে কেউ উড়োজাহাজ লিজ দিতে পারছে না। এতে দেশটি উড়োজাহাজ পরিবহনের ক্ষেত্রে প্রায় 10% সক্ষমতা হারিয়েছে। এরপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি আইন করেছেন, যার আওতায় রাশিয়ার উড়োজাহাজ কোম্পানিগুলো লিজ নেওয়া বিমান জব্দ করে নিজ দেশে সেগুলো পুনর্নিবন্ধন করতে পারে। ফ্লাইট গ্লোবালের স্ট্র্যাটেজিক কন্টেন্ট বিভাগের প্রধান মুর্ডো মরিসন সিএনএনকে বলেন, মস্কো এটা স্বীকার করবে না। তবে ইউক্রেনে হামলার পর যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা সত্যিকার অর্থেই রাশিয়ার উড়োজাহাজ চলাচল খাতের ক্ষতি করেছে। গত বছর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা একটি নিরাপত্তা জরিপ চালিয়েছিল। তাতে রাশিয়াকে রেড ফ্ল্যাগ দিয়ে চিহ্নিত করা হয়। জরিপে ইঙ্গিত দেওয়া হয়, দেশটিতে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি রয়েছে। পৃথিবীর আর মাত্র 3টি দেশের ক্ষেত্রে এমন রেড ফ্ল্যাগ সংকেত দেওয়া হয়েছে। দেশগুলো হল ভুটান, কঙ্গো ও লাইবেরিয়া। ইসরাত মুক্তি, এখন বিশ্ব। ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।